প্রিয় ভাইরা দেখুন, যে মহিলাটি কথা বলতে চাইছিলাম সে মহিলাটা মহিলাটি মানে আল্লাহ নবীর সঙ্গে তুলনা দিচ্ছে, যে আল্লাহ নবী 14টা বিয়ে করেছিল, আসাদুল আমাকে বিয়ে করতে হবে। তো আল্লাহ নবী কি আমাদেরকে বলে দিয়েছিল যে তোমরা প্রেম করবে, ভালোবাসা করবে, জিনা করবে? আল্লাহ নবী কি আমাদেরকে শিক্ষা দিয়েছিল? তো আর তুই কোনকার বেপর্দা মহিলা তুলিয়ে তুই আল্লাহ নবীর সঙ্গে তুলনা দিচ্ছিস? আর যদি এই মহিলার নয়, আর যদি পরবর্তীতে যদি কোনো মানুষ যদি এইরকম ভাবে জিনা করে, ভালোবাসা প্রেম কাহিনী নিয়ে যদি কেউ যদি আল্লাহ নবীর সঙ্গে তুলনা করে, তাহলে তার তাকে সমাজ থেকে বের করে দিতে হবে। তো আমার ভাইয়েরা দেখুন, তো আজকে এই আসাদুলের জন্য বা আসাদুলের মতন আরো কিছু আছে, শুধু আসাদুল আজকে ভুল করেছে, ভাইরাল হয়েছে, তো আরো আসাদুলের মতন আরো কিছু আছে যাদের জন্য নাকি আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত, মুসলমান লাঞ্ছিত বঞ্চিত, মুসলমানের উপরে এত বিপদ। চাকরব সকলে ভালো আছেন? আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সম্মুখে আসা এক আমার একটি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি হলো যে আমরা কয়েকদিন ধরে সকলেই দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। আসলে কি সেই ভিডিওটি ভালো না খারাপ, যে ভিডিওটা যে ভাইরাল হয়েছে সেই মানুষটা আপনারা আপনাদেরকে খুলে বলবো, তো আসাদুল নামের একটি ছেলে তার প্রেম কাহিনী নিয়ে কয়েকদিন ধরে মানে গান বাজনা, এই যে প্রেম কাহিনী যেটা আসাদুলের প্রেম কাহিনী, আজকে সেই প্রেম ভালোবেসে সে মানুষের মানে জীবন নিয়ে খেলাখেলি, মানুষের ইজ্জত নিয়ে খেলাখেলি, একজন মহিলার ইজ্জত নিয়ে খেলাখেলি। কেন? তোমার তো এটা ভাবা উচিত ছিল যে আমার তো ঘরে মা বোন আছে, তাহলে আজকে যদি আমি অনেক অন্য একটি মেয়ের সঙ্গে এরকম করি, তাহলে আমার বোনের সঙ্গে যদি অন্য একটা ছেলে এরকম করে, তাহলে আমার কিরকম লাগবে? তো সেই বাপ্পার এরকম বাপ্পার যে জিনা করেছে, জিনা করার পরও সে তাকে বিবাহ করবে না, এরকম বাপ্পারের জন্য এরকম বাপ্পার আরো কিছু আছে, শুধু আসাদুল না, আসাদুলের মতো আরো কিছু বাপ্পার আছে যে মানুষের ইজ্জত নিয়ে খেলাখেলি। তো আজকে এই মুসলমানের উপরে কেন লাঞ্ছিত, আজকে মুসলমান কেন বঞ্চিত, অপমানিত, অপধালিত, আজকে এই বাপ্পারদের জন্য আজকে আমাদের উপরে এত এত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত আমরা এদের জন্য হচ্ছি। ভাইরা দেখুন, তো আজকে এই আসাদুলের জন্য বা আসাদুলের মতন আরো কিছু আছে, শুধু আসাদুল আজকে ভুল করেছে, ভাইরাল হয়েছে, তো আরো আসাদুলের মতন আরো কিছু আছে যাদের জন্য নাকি আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত, মুসলমান লাঞ্ছিত বঞ্চিত, মুসলমানের উপরে এত বিপদ। কেন? এইগুলো কাজ তো ইসলামের ভিতরে বিলকুল নাজাইস। প্রেম ভালোবাসা, কিসের ভালোবাসা, কিসের প্রেম ভালোবাসা? যে ভালোবাসায় আল্লাহ রাজি নাই, যে ভালোবাসা আমার নবী রাজি নাই, যে ভালোবাসা আল্লাহ খুশি নাই, যে ভালোবাসায় আমার নবী খুশি নাই, সেই ভালোবাসা কেন? ভাইরা, এই যে ভালোবাসা যেটা, এটা তো ইসলামের ভিতরে বিলকুল নাজাইস। আর আল্লাহ তাআলা বলছে যে আমার বান্দারা যখন কোনো বড় গুনাহ করে, যখন কোনো বড় ভুল করে, তখন আমার কাছে যদি ইস্তেগফার করে, তওবা করে, মাফ চায়, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেছেন, আর যে মেয়েটি আজকে এরকম ভাবে মানুষের সামনে জিনা করে, মানুষকে ভাইরাল করে দিচ্ছে যে আমি জিনা করেছি, আমি আসাদুলকে ছাড়া বাঁচবো না, আসাদুলকে ছাড়া বাঁচবো না, আসাদুলকে আমি বুকে নেবো, আসাদুলের মাকে আমি মা বলে ডাকার আমার মনে ইচ্ছা ছিল, সে মেয়েটি ফেসবুক ইউটিউব সমস্ত বস্তুতে তিনি বলে যাচ্ছে। আজকে এই মহিলাদের জন্য তো আজকে আমরা লাঞ্ছিত, এই মহিলাদের জন্য তো আজকে আমাদের এই মুসলমানের উপরে গজব। তো প্রিয় ভাইয়েরা, এই যে এরকম ব্যবস্থা, যে এরকম যে সোশ্যাল মিডিয়াতে যে মেয়েটি বলছে, সে মেয়েটি কেন আইনের কাছে গেল না, কেন আইনি ব্যবস্থা করত? আজকে আমাদের পুরো আসামটা লাঞ্ছিত বঞ্চিত এদের জন্য। তো আশা করব যে এই যে এই আসাদুলের মতন আরো কিছু আছে যুবকরা, নজওয়ানরা, তো তাদেরকে আমি বলে দিতে চাচ্ছি যে তারা যেন এইগুলো কাছ থেকে বিরত থাকে।
এইগুলো কাছে তাতে জড়িয়ে না দেখি। তো আজকালে মানে আমাদের মানে মুসলমান যুবক ভাইয়েরা তারা এরকম মানে খেলাখেলি করছে যে একজনে জিনা করেছে সে জিনাটাকে তারা হাততালি দিচ্ছে যে জিনা করেছে খুব ভালোই হয়েছে। যদি হাততালি না দিত কেন আজকে আসাদুলকে নিয়ে এতগুলো গান বের হচ্ছে? আজকে সোশ্যাল মিডিয়াতে শুধু আসাদুলের গান আসাদুলের গান, আজকে আমরা ফেসবুক অন করি শুধু আসাদুলের গান আসাদুলের গান। তো আমরা আমি এই জন্যে আমার মুসলমান ভাইদেরকে বলে দিচ্ছি যে এসব বাদ দেন, এসব বাদ দিয়ে মানে আল্লাহ আল্লাহ নবী কি বলেছে সেইগুলো আমরা অনুসরণ করি, তাতে দুনিয়াতেও ভালো হবে এবং আখিরাতেও ভালো হবে। তো প্রিয় ভাইরা দেখুন আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালাম আল্লাহ শরীফে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমাকে অনুসরণ করো এবং আমার হাবিবকে অনুসরণ করো। তো প্রিয় ভাইরা আল্লাহ তাবারক তাআলা যে যদি আমরা অনুসরণ করি এবং আল্লাহ তাবারক তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়াতে ইজ্জত দিবে এবং আখিরাতে ইজ্জত দিবে। দুনিয়াতে আমরা ভালোভাবে থাকতে পারবো, আখিরাতে আমরা আমাদের শান্তি হবে। তাহলে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করি তাহলে দুনিয়া এবং আখিরাত পরকালে দুই কালে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। তো আশা করব যে আমরা সকলেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে দুনিয়াতে থাকি।